বিলেতের প্রাচীনতম রেস্টুরেন্ট ও বাঙালির ঐতিহাসিক প্রতিষ্ঠান দিলচাঁদ রেস্টুরেন্ট প্রতিষ্ঠার 60তম বার্ষিকী পালিত হয়েছে। 6 ডিসেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের লিভারপুল স্ট্রিটে অবস্থিত এই রেস্টুরেন্টের এক অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে এ বার্ষিকী পালিত হয়। বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের রিপোর্টে। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর পদচারণায় সমাদৃত ও ব্রিটেনে বাঙালি অভিবাসীর অগ্রণী ভূমিকা পালনের স্থাপনা দিলছাদ রেস্টুরেন্টের প্রতিষ্ঠার 60তম বার্ষিকী পালিত হয়েছে। এই দিলছাদ রেস্টুরেন্ট আমার আব্বা আব্দুল মতলিব চৌধুরী প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এবং তার ধারাবাহিকতায় আমার বড় ভাই মতিউর রহমান চৌধুরী, আতাউর রহমান চৌধুরী, আজিজুর রহমান চৌধুরী, এরপরে আমি, এরপরে এখন আমার ছোটো ভাই আমিদুর রহমান চৌধুরী, পাতিজা মশিউর রহমান চৌধুরী সহ বাচ্চারা চালাইতেছে, ভাই চালাইতেছে। আমরা এই দিলছাদকে, এই ঐতিহাসিক রেস্টুরেন্টকে ধরে রাখতে চাই এবং এইটাতে জাতির জনক বঙ্গবন্ধু এসেছিলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রীও এসেছেন এবং আমাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয় শেখ রেহানা এখানে এসেছেন, অনেক নেতৃবৃন্দ এসেছেন, মন্ত্রী মহোদয়রা এসেছেন। 6 ডিসেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের লিভারপুল স্ট্রিটে অবস্থিত রেস্টুরেন্টে এক অনারম্ভ অনুষ্ঠানে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বার্ষিকী পালিত হয়। এই দেশে বর্ণবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জিয়াত অ্যাসোসিয়েশন, সিটি চ্যালেঞ্জ, হসপিটাল বিল্ড হাউজিং কোপ, বিজনেস অ্যাসোসিয়েশন, ক্যাটারার্স অ্যাসোসিয়েশন প্রত্যেকটার সাথে এই দিলছাদ সম্পৃক্ত ছিল। তাই আমি দিলছাদের একজন সদস্য, আমার পিতার একজন পুত্র হিসাবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। যদি প্রথম কোনো বড় নেতা ওই দিলছাদের মধ্যে আমি 1967 যে সময় প্রথম হয়েছি, 1969 বঙ্গবন্ধু আইসন, বঙ্গবন্ধুর কান মেয়ে ওইটাতে ইয়ে গেছেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে ও প্রেস ক্লাব নেতা আহাদ চৌধুরী বাবুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে রেস্টুরেন্টটির ঐতিহ্য ও সুনামের কথা তুলে ধরেন রেস্টুরেন্টটির বর্তমান কর্ণধার সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও বাঙালি কমিউনিটির প্রবীণ নেতা আকিকুর রহমান সহ উপস্থিত আরও অনেকে। পরিশেষে রেস্টুরেন্টটির ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে কেক কেটে এর সফলতা কামনা করা হয়। চৌধুরী মুরাদ, আইওএনটিভি নিউজ, লন্ডন।